কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের আপগ্রেডেশনের কাজ চলছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন। 20 ঘন্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে সিমি ওই ফোরে। এজন্য আগামী 31 অক্টোবর ও 2 নভেম্বর 20 ঘন্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। রবিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ ফোর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার স্থাপিত সার্কিটগুলো 30 অক্টোবর দিবাগত রাত 2টা থেকে দুপুর 12টা পর্যন্ত 10 ঘন্টা এবং 1 নভেম্বর দিবাগত রাত 2টা থেকে 12টা পর্যন্ত 10 ঘন্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পূর্ণ হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস PLC-র ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মির্জা কামাল আহমেদ বলেন, আমরা সিমি ওই ফোর এর সক্ষমতা বাড়াচ্ছি, আর যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয় তখন বিদ্যমান পরিষেবাগুলোর সংশোধনের দরকার হয়, এজন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে। বর্তমানে সমুদ্রের তলদেশের এই ক্যাবলের মাধ্যমে প্রায় 800 GBPS ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা 2006 সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা 850 GBPS।